জন্মবার্ষিকীর দিন অবহেলিত থেকে গেল ব্যারাকপুরে স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ সিপাহী মঙ্গল পাণ্ডের আবক্ষ মূর্তি থেকে স্মৃতিসৌধ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ সিপাহী মঙ্গল পাণ্ডে 1827 সালে 19 জুলাই জন্মগ্রহণ করেন তিনি। তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিপাহী। ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহীকারী সেনা। তিনি মাত্র 28 বছর বয়সে নিজের দেশের জন্য শহীদ হয়েছিলেন, কিন্তু সেই শহীদের জন্মবার্ষিকীর দিন তাকে মনে রাখলেন না কেউ। ভারতবর্ষের অন্যতম প্রাচীন ক্যান্টনমেন্ট ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার একাধিক জায়গাতে রয়েছে শহীদ সিপাহী মঙ্গল পাণ্ডের মূর্তি ও স্মৃতিসৌধ, কিন্তু শহীদ মঙ্গল পাণ্ডের জন্মদিনের দিন সেইগুলো রয়ে গেল ব্রাত্যই, রয়ে গেল অবহেলিত। কোনোটাতে দেওয়া হলো না ফুল কিংবা মালা, আবার কোনো কোনো মূর্তিতে রয়ে গেছে বেশ কয়েক মাস আগে দেওয়া শুকনো মালা, যার থেকে প্রশ্ন উঠেই আসছে, আমরা কি তাহলে ভুলে যাচ্ছি ভারতবর্ষের এই বীর সন্তানদের